শিক্ষার্থীবৃন্দ আপনারা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের ক্লাস শুরু করছি আজকে আমরা আধুনিক ইউরোপের ইতিহাস পঞ্চম বইটির প্রথম ইউনিটের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব এই তৃতীয় পার্টের মূল বিষয়বস্তু হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের পার্টের সংস্কার এখন তাহলে লক্ষ্য করে দেখুন ইনি হচ্ছেন সেই সেই ব্যক্তি যাকে আমরা নেপোলিয়ন বোনাপার্ট হিসাবে জানি তিনি ফ্রান্সের রাষ্ট্রক্ষমতায় সতেরোশো সালে কনসোল হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং তার আসার আগে ফরাসি দেশে একটি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে অর্থাৎ বিপ্লবের দশ বছর পর তিনি ফরাসি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন এবং তার এই অধিষ্ঠিত হওয়ার পরে তিনি ফরাসি সমাজ ব্যবস্থায় রাষ্ট্র রাজনীতিতে একটি বড় ধরনের সংস্কার নিয়ে এসেছেন সেই সংস্কারগুলি হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের সংস্কার তাহলে প্রথমে প্রশ্ন আসবে কেন এ ধরনের সংস্কারের প্রয়োজন হয়েছিল আমরা আগেই জানি যে নেপোলিয়ান বোনাপার্টের আগে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের আগে চতুর্দশ পঞ্চদশ এবং ষড় ষোড়শ লুইয়ের আমলে ফ্রান্স একটি শক্তিশালী রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে ছিল কিন্তু ষোড়শ লুইয়ের আমলে ফরাসি দেশের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ধরনের বিপর্যয় নেমে এসেছিল। সেই বিপর্যয় থেকেই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্স ছিল একটি পুরাতন সমাজ ব্যবস্থার দেশ এবং পুরাতন অর্থনৈতিক ব্যবস্থা সেই অবস্থার বিপ্লব অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছিল কিন্তু সেই সেই পরিবর্তনগুলো ছিল অনেক ক্ষেত্রেই তাড়াহুড়া করা অনেক ক্ষেত্রেই সেগুলোর সংগতিপূর্ণ হয়নি ফলে দেখা গেল ফরাসি বিপ্লব আসার পরেও ফরাসি সমাজ কিন্তু যেভাবে পরিবর্তনটা সুসামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার ছিল সেভাবে হয়নি নেপোলিয়ন বোনাপার্ট সতেরোশো সালে কনসোল হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি এক্ষেত্রে মনোনিবেশ করেন এবং তিনি বেশ কিছু বিষয়ে এই সংস্কারগুলো আনার আনার উদ্যোগ নেন যে সংস্কারগুলোর মধ্যে আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আসুন তিনি কোন ক্ষেত্রে সবার আগে মনোযোগ দেন সবার আগে তিনি মূলত মনোযোগ দেন ফ্রান্সের যে প্রশাসন ব্যবস্থা সেই প্রশাসন ব্যবস্থায় তিনি একটা বড় ধরনের সংস্কার করেন যদিও আমরা জানি ফরাসি বিপ্লবের আগে অর্থাৎ যখন রাজতন্ত্র ছিল সেই সময়ে ফ্রান্সে রাজতান্ত্রিক অর্থাৎ একটা কেন্দ্রীভূত শাসন প্রশাসন ছিল শাসন ব্যবস্থা ছিল তার ফলে ফ্রান্সের যে প্রদেশগুলো বা জেলাগুলোতে যেভাবে প্রশাসন থাকার কথা ছিল সেটা খুব দুর্বল ছিল বিপ্লব আসার পরে এই প্রশাসন ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর তিনি কনসুলেট থেকে তাকে দুহ আঠারো সালে যখন ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত করা হয় সেই প্রেক্ষিতে তিনি একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য সেই ফ্রান্সের যে প্রশাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণকৃত সেটাকে কিন্তু কেন্দ্রীভূত করলেন কেন্দ্রীভূতটা ছিল এরকম যে ফ্রান্সের প্রদেশগুলো জেলাগুলো এবং ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দুর মধ্যে সমস একটা সমন্বয় তিনি সাধন করেন যেখানে প্রিফেক্ট এবং উপপ্রিফেক্ট বা ডেপুটি প্রিফেক্ট যারা এই এক্ষেত্রে তাকে সহযোগিতা করতেন তিনি একটা স্টেট কাউন্সিল গঠন করলেন সেই স্টেট কাউন্সিলের বিভিন্ন সভায় তিনি যাদেরকে মনোনীত করতেন তারাই তাকে যে সুপারিশ দিতেন সেই সুপারিশ অনুযায়ী তিনি এই প্রিফেক্ট এবং ডেপুটি প্রিফেক্টদেরকে নির্বাচিত করতেন মনোনীত করতেন এক্ষেত্রে একটু মনে রাখতে হবে এর আগে ফরাসি বিপ্লব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে এই প্রিফেক্ট এবং ডেপুটি প্রিফেক্টদেরকে মনোনীত নির্বাচিত করতেন কিন্তু নেপোলিয়ান বোনাপাঠ সেক্ষেত্রে নির্বাচন প্রথা বাদ দিয়ে তিনি সেখানে মনোন মনোনীত করতে নিজের পছন্দ মতো তবে সেক্ষেত্রে নেপোলিয়ান বোনাপার্ট যে কাজটি খুব দৃঢ়ভাবে করতেন সেক্ষেত্রে তা হল মেধা যোগ্যতাকে তিনি সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতেন অর্থাৎ অত্যন্ত মেধাবী ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিরাই এই সমস্ত পদে বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে বসার যোগ্যতা অর্জন করত এবং এই ক্ষেত্রে তিনি নিজেই সেই প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বোর্ডে বসতেন এবং তিনি তাদের যোগ্যতা মেধা সব কিছু জেনেই তাদেরকে নিয়োগ দিতেন এর ফলে দেখা যায় যে ফ্রান্সে যে প্রশাসন ব্যবস্থা যদিও কেন্দ্রীভূত হয় নেপোলিয়ান বোনাপার্টের একক ক্ষমতার মধ্যে চলে আসে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যোগ্য ব্যক্তি মেধাবী ব্যক্তিরা প্রশাসনের নিচে মাঝে এবং স উপরে তিনি যেখানে নিজে ছিলেন সেখানে থাকার কারণে তার যে একটা চেইন অফ কমান্ড সেটা প্রতিষ্ঠিত হয় এবং ফ্রান্সের যেই মেধাবী লোকরা এবং যোগ্য লোকের লোকেদের শাসনের ফলে ফরাসি সমাজ ব্যবস্থার যে রাষ্ট্র ব্যবস্থার যে শাসন সেই শাসনে অনেক বেশি আস্থাশীলতার পরিবেশ তৈরি হয় অর্থাৎ কাজ অত্যন্ত দ্রুতগতিতে হচ্ছিল তিনি সমস্ত কিছু নিজে মনিটরিং করতেন এবং তার ফলে দেখা গেল কোথাও কোনো দুর্নীতি কোথাও কোনো অব্যবস্থাপনা কোথাও কোনো ধরনের শৈথিল্য তিনি একেবারেই সহ্য করতেন না আমরা আগেই জানি যে নেপোলিয়ান বোনাপার্ট শুধুমাত্র কাজ এবং কাজ এই ছাড়া তার যে ক্ষমতার কোনো জায়গায় তিনি সময় ব্যয় করতেন না কাজের ভেতরেই তিনি নিজে থাকতেন সবাইকেও রাখতেন এ কারণেই দেখা যাচ্ছিল তার যে প্রিফেক্ট যারা তৈরি যাদেরকে মনোনীত করা হয়েছিল তারা দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে ফ্রান্সের যে জেলা এবং প্রদেশ এবং এর নিচে সর্বত্র কাজ করেছিলেন ফলে দেখা গেল প্রশাসনিক ক্ষেত্রে ফ্রান্সের একটা নতুন পরিবর্তন আসে এটি গেল প্রশাসনিক ব্যবস্থা তারপরে অন্যতম যেই গুরুত্বপূর্ণ দিক তিনি পরিবর্তন করেন সেটা হলো অর্থনৈতিক যে রাজস্ব সংস্কার মনে রাখতে হবে ফ্রান্সে ইতিপূর্বে ফরাসি বিপ্লবের আগে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ছিল অর্থাৎ যেটাকে আমরা বলি সামন্ততান্ত্রিক সেই সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা আমূল পরিবর্তন তিনি নিয়ে আসার জন্যে তিনি ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে ঋণ ব্যবস্থাটা কি ধরনের হবে অডিট ব্যবস্থা কি ধরনের হবে এগুলো তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেন এইগুলোতে তিনি প্রসার আইনগত তিনি সংস্কার করলেন এটি মনে রাখার বিষয় এ কারণে যে ফ্রান্সে ইতিপূর্বে অডিট ইতিপূর্বে ঋণ ইতিপূর্বে যে কর ব্যবস্থা এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে ব্যাপক অনিয়ম ছিল এবং প্রত্যক্ষ পরোক্ষ করের যে বোঝা সেই বোঝার ফলে ফ্রান্সের সাধারণ মানুষের জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল সেক্ষেত্রে ফ্রান্সে একটা আধুনিক সিস্টেম অর্থাৎ একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে ধরনের অর্থনৈতিক সংস্কার দরকার ছিল তিনি সেটার প্রবর্তন করেন সেক্ষেত্রে তিনি রাজস্ব আদায় কিভাবে করার এবং সেক্ষেত্রে তিনি প্রত্যক্ষ করের চাইতে পরোক্ষ করের দিকে বেশি মনোনিবেশ করলেন এর ফলে সাধারণ মানুষের উপরে যেই চাপটা এটা অনেক আগের চাইতে কমে আসলো এছাড়া তিনি অডিট অডিট ব্যবস্থা চালু করলেন যে কারণে তিনি নিজেই এই অডিটটাকে মনিটরিং করার ফলে দেখা যায় যে ফ্রান্সের যে রাজস্ব আদায় এবং রাজস্ব ব্যয় এই দুটো গতিশীল এই দুটোর মধ্যে একটা গতিশীলতা আসে এবং শৃঙ্খলা চলে আসে আরেকটি বিষয় হলো যে তিনি যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার যে আইন কানুন অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেগুলোকে পরিবর্তন করে ব্যবসা বাণিজ্য শিল্প ইত্যাদির যে উন্নয়নের জন্যে যে ফিনান্সিয়াল রুলস এগুলোকেও তিনি পরিবর্তন করেন স্টেট ব্যাংক অফ ফ্রান্স যেটি আঠারো সালেই কিন্তু তিনি তৈরি করা তৈরি করেন যার ফলে সেখানে তিনি একটা মুদ্রা নীতি মুদ্রা ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে ফ্রান্সের যেই উৎপাদনশীলতা শিল্প শিল্পের বিকাশ এবং বাণিজ্যের বিকাশ এইগুলোকে ত্বরান্বিত করতে তিনি এই অর্থনৈতিক রাজস্ব সংস্কারগুলো নিয়ে আসেন এরপরে আমাদেরকে মনে রাখতে হবে তিনি আইনের দিক থেকে আইনের দিক থেকে বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন কারণ ফরাসি সমাজ ব্যবস্থা আগে ছিল পুরাতন রাজতান্ত্রিক আইনের বেড়া আবদ্ধ বিপ্লবের পর সেক্ষেত্রে বেশ কিছু আইন অনেক ক্ষেত্রেই সংসা সংস্কার করা হয়েছিল বা ভাঙা হয়েছিল কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট সেগুলোকে বিবেচনায় নিয়ে বিপ্লবের আগে এবং পরের যে আইনগুলো সেই আইনগুলোকে অধিকতর উন্নয়ন করলেন সেক্ষেত্রে তিনি যে রোমান আইন যেগুলো বলা যায় যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অনেক বেশি অনেক বেশি এগিয়ে নিতে সাহায্য করেছিল সেটা এবং প্রজাতান্ত্রিক অর্থাৎ ফরাসি দেশটাকে আধুনিক করার জন্য যে ধরনের আধুনিক আইনের দরকার অন্যান্য দেশের অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে সেগুলোকে নিয়ে তিনি একটা সামঞ্জস্য বিধান করলেন অর্থাৎ রোমান আইন এবং আধুনিক আইন এ দুয়ের মধ্যে তিনি একটা সামঞ্জস্য বিধান করলেন যে কারণে দেখা যাচ্ছে যে তিনি আইনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন যখন আনলেন সেটাকে আমরা নেপোলিয়নিক কোড বলে অভিহিত করি বা কোড অফ নেপোলিয়ন হিসাবে এগুলোকে সকলে আমরা জানি যেমন এক্ষেত্রে তার যে আইনের যে বিষয়গুলো প্রায় দুই হাজার দুইশো আশিটির মতন তিনি এই নেপোলিয়নিক কোড কোডের মধ্যে তিনি আইনগত সংস্কার নিয়ে আইন প্রচলন করেন এক্ষেত্রে দেওয়ানি আইন ফৌজদারি আইন বাণিজ্যিক আইন এই আইনগুলো তিনি সাধন করেন যার ফলে দেখা গেল যে দেওয়ানি যে সমস্ত আগের আইন ছিল সে আইনগুলো ছিল সামন্ততান্ত্রিক যুগের এই আইনগুলোর পরিবর্তন তিনি করলেন একই সঙ্গে তিনি ফৌজদারি যে সমস্ত মামলা মোকদ্দমা আগের আইনে চলতো সেইগুলোকে তিনি যুগোপযোগী করে সেক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসেন বাণিজ্যিক আইন তো তিনি করলেনই এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটি তিনি সংস্কার হিসাবে তার আমরা লক্ষ্য করি তিনি হলো সেটা হলো শিক্ষা শিক্ষাক্ষেত্রে তিনি ফ্রান্সকে পরিবর্তন করার জন্যে আধুনিক করার জন্য তিনি যে উদ্যোগ নিলেন সেটি অভূতপূর্ব কারণ আমরা জানি যে আগে যে শিক্ষা ব্যবস্থা ফ্রান্সে ছিল সেটা সাধারণ মানুষের সেখানে তেমন কোনো সুযোগ ছিল না সেখানে সে কারণে নেপোলিয়ান বোনাপার সম্পর্কে গুরু নেপোলিয়ান বোনাপার্ট শিক্ষাকে কতখানি গুরুত্ব দিয়েছিলেন তার একটি উক্তি থেকে আমরা এটা সকলেই জানি যে তিনি যেমন বলেছিলেন আমাকে তোমরা শিক্ষিত মা দাও আমি তোমাকে তোমাদেরকে শিক্ষিত জাতি দেব অর্থাৎ তিনি শিক্ষার যে বিকল্প নাই আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্যে সেটি তিনি এই কথার মধ্য দিয়ে প্রমাণ করলেন এবং সে কারণেই তিনি যে প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল সরকারি স্কুল সামরিক স্কুল এবং বিশ্ববিদ্যালয় ফ্রান্সের জন্য তিনি বিশ্ববিদ্যালয় ইত্যাদি ক্ষেত্রেও তিনি এই যেখানে সর্বস্তরের শিক্ষার্থীরা যেতে পারে এবং সেক্ষেত্রে তার আরেকটাই গুরুত্বপূর্ণ বিষয় হল যে তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাকে গুরুত্ব দিচ্ছেন তৎকালীন পরিবেশে এই বিষয়টা যে বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষা এইগুলোকেও কিন্তু তিনি গুরুত্ব প্রদান করেন ফলে ফ্রান্সে যে লিসিয়াম যে শিক্ষাটা যেটা একসময় ছিল এলিটদের শিক্ষা সেটাকে তিনি সর্বসাধারণের জন্য করে দিলেন এবং প্রাথমিক শিক্ষা অনেকটা বলা যায় যে অধিকতর প্রায় সমস্ত শিশুকে স্কুলে যাওয়ার জন্যে তিনি একটা শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিলেন একই একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যাতে আরও বেশি মানুষের কাছে মানুষের দৌড় গোড়ায় পৌঁছাতে পারে সেক্ষেত্রেও নেপোলিয়ান বোনাপার্ট শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করলেন এর পরের অন্যতম যে গুরুত্বপূর্ণ সংস্কারটি ফরাসি দেশে আমরা চিহ্নিত করে থাকি তা হলো ধর্ম সংস্কার অর্থাৎ ফ্রান্সে আমরা জানি যে প্রটেস্টান্ট ক্যাথলিক যে ধর্ম সেই ক্যাথলিক ধর্মের প্রভাব ছিল এক্ষেত্রে তিনি বিপ্লবের সময় এই ধর্মীয় সংস্কার সাধন করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করা হয়েছিল এবং দেখা যায় যে গির্জাগুলো এবং ধর্মযাজক এবং সমাজের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধর্মভীতি চলে মানে রাষ্ট্রভীতি চলে এসছিল হ্যাঁ বিশেষ করে বিপ্লবের সময় যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হয়েছিল তার ফলে ক্যাথলিকদের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়েছিল এবং তারা এটাকে খুব সহজভাবে নেয়নি নেপোলিয়ান বোনাপার্ট এই অবস্থাটি বিবেচনা করে তিনি মূলত রাষ্ট্রের যে প্রণোদনা রাষ্ট্রের যে সহযোগিতা সেইগুলো দিয়েই আবার গির্জাকে পৃষ্ঠপোষকতা দানের উদ্যোগ নিলেন এবং যার ফলে তারা এই যারা ধর্মযাজক ছিলেন তারা রাষ্ট্রীয় যে বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বেতনের যে উদ্যোগ সেটি গৃহীত হয়েছিল ফলে আবার এক ধরনের আস্থা তিনি ফিরে আনার চেষ্টা করলেন যদিও তিনি এটি আনলেন কিন্তু তিনি তারপরেও ফ্রান্সে যাতে কোনো গোড়ামিত্রা ধর্মের নামে কোনো গোড়ামিতা আবার ফিরে না আসে সেদিকেও কিন্তু সচেতন ছিলেন এরপরে আমাদেরকে মনে রাখতে হবে ফ্রান্সে একটি বিরাট সমস্যা ছিল যে বিপ্লবের সময়ে বেশ কিছু মানুষ তারা ফ্রান্স থেকে চলে গিয়েছিল এদেরকে এমিগ্রান্ট বা দেশ থেকেই বলা হয়ে থাকে এবং এরা দীর্ঘদিন থেকে কেউ অস্ট্রিয়া কেউ জার্মানি বা ইংল্যান্ড এই সমস্ত দেশে তারা কিন্তু অবস্থান করেছিল এবং এর ফলে নেপোলিয়ান বোনাপার্ট মনে করছেন যে সমাজের যে এই বিত্তবান শ্রেণী যারা তার এই বিপ্লবের কারণে দেশ থেকে পাড়ি জমিয়েছিল তারা কিন্তু ব্যক্তি হিসাবেই যায়নি তারা তাদের সঙ্গে প্রচুর অর্থবিত্ত ফ্রান্সের প্রচুর অর্থবিত্ত সাথে করে নিয়ে গিয়েছিল এর ফলে ফ্রান্সের প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যায় নেপোলিয়ান বোনাপার্ট সিদ্ধান্ত নিলেন যে এই সমস্ত এমিগ্রান্ট অর্থাৎ পরদেশে ফরাসি যে যারা আছেন তারা যেন দেশে ফিরে আসে সেই ফিরে আসার জন্য তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিলেন অর্থাৎ তারা যেন ফিরে আসে সেই অধিকার তাদেরকে দিলেন এবং এর ফলে ফ্রান্সে আবার অনেক বিপ্লবের পরবর্তীতে যারা চলে গিয়েছিলেন তাদের অনেকে ফিরে আসেন যেটা ফ্রান্সের যে অর্থনৈতিক গতি তাতে ফিরে আসে এছাড়া ফ্রান্সে কিছু বেশ কিছু জনহিতকর জনগণের কল্যাণে যে সমস্ত কাজ করা দরকার রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে সংস্কার করা দরকার বা মানুষের যে কিছু দারিদ্র দরিদ্র জনগোষ্ঠীর কাজে সহায়তা মূলক হয় সেক্ষেত্রেও তিনি কিন্তু কিছু সংস্কার সাধন করেছিলেন শুধু তাই নয় দেখা যাচ্ছে যে যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থাটা ফ্রান্সের ছিল সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ফ্রান্স যে সমস্ত জায়গাতে উপনিবেশ ছিল যেমন আফ্রিকা মহাদেশে বা এশিয়ার কোনো কোনো অঞ্চলে সেই ঔপনিবেশিক যে রাষ্ট্র হিসাবে ফ্রান্স কিভাবে কর্তৃত্ব করবে সে তারও কিন্তু তিনি কিছু নীতিমালা সেখানে সংযোজন করেছিলেন এর বাইরেও ফ্রান্সে এগুলোর বাইরেও নেপোলিয়ান বোনাপার্ট শিল্পকলা থিয়েটার এই এই সমস্ত ক্ষেত্রে যাতে মানুষ আগ্রহ সে মানুষের আগ্রহ সৃষ্টি হয় সেদিকে তিনি কাজ করলেন ফলে দেখা যাচ্ছে যে এই যে বিপুল ক্ষেত্রে ফ্রান্সের আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক শিক্ষা ধর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে যেই অচলাবস্থাগুলো ছিল সেই অবস্থাগুলো যাতে কাটিয়ে উঠা যায় ফ্রান্সকে যাতে একটা আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা যায় সেই সেই চিন্তাভাবনাগুলো নিয়েই তিনি তখন এই সংস্কারগুলো সাধন করলেন এখন অনুযায়ী সব তার সমস্ত সংস্কারই কি খুব পজিটিভ ছিল খুব ইতিবাচক ছিল এ প্রশ্নের উত্তরে আমরা বলবো না সবগুলোই যে একেবারে ইতিবাচক ছিল সবগুলোই যে সুফল দিয়েছিল তা নয় কিছু কিছু তার আইন কিছু কিছু তার সংস্কার কোনো কোন ক্ষেত্রে মানে ফ্রান্সে এক ধরনের বৈরিতা তৈরি হয়েছিল বা এগুলো আবার পেছনে ফিরে যাওয়ার মতন ছিল যেমন আমরা ইতিপূর্বে দেখেছি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটা যে বিকেন্দ্রীকরণ থেকে কেন্দ্রীভূতকরণ সেক্ষেত্রে দেখা গেল যে ফ্রান্সে যে সংস্কার এসেছিল সেটা মোটামুটিভাবে একটা শক্তিশালী রাজতান্ত্রিক রাজতান্ত্রিক রাজ রাষ্ট্র ব্যবস্থারই ইঙ্গিত ধারণ করেছিল তবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে নির্বাচন প্রথা সেই নির্বাচন প্রথা এখানে লঙ্ঘিত হয়েছিল সেদিক থেকে এটি কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটেছিল এবং কিছুটা পশ্চাদ ছিল তারপরেও বলতে হবে ফ্রান্সে তৎকালীন যে রাষ্ট্র ছিল তৎকালীন যে অবস্থা ছিল তাতে এটি এক ধরনের শক্তি ছিল এবং এক ধরনের উন্নয়ন ঘটিয়েছিল আর অন্যদিকে যদি আসেন যে এর যে সুফলগুলো কী এর সুফল হল আমরা আগেই জানি ফ্রান্স যেই একটি সামন্ততান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেটাকে আমরা স্বৈরতান্ত্রিক ড্যাসপোটিক রাষ্ট্র ব্যবস্থা বলছি সেই ড্যাসপোটিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাটা আগে ছিল অনেকটা রাজতান্ত্রিক এখন সেটা কিছুটা পরিবর্তন এসেছে যদিও নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো চার সালের পরে তিনি কিন্তু গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা সেইগুলো পরিবর্তন করে নেপোলিয়ান বোনাপার্ট সেখানে আবার এক ধরনের ষড়তান্ত্রিক ব্যবস্থাই চালু করেছিলেন যে তিনি নিজেই সম্রাট হয়েছিলেন তারপরেও তার দূরদৃষ্টি তার দৃষ্টিভঙ্গির মধ্যে ছিল আধুনিকতা তিনি যে সমস্ত ক্ষেত্রে ফ্রান্স অগ্রসর হতে পারছিল না সেই জায়গাগুলোকে তিনি অ্যাড্রেস করছিলেন সেই জায়গাগুলোকে তিনি পরিবর্তন করার জন্য তিনি এই আইনগুলো সংস্কারগুলো সাধন করেছিলেন যে কারণে দেখা যায় যে এর এই যে সমস্ত সংস্কার তিনি তাৎক্ষণিকভাবে এনেছিলেন এই আঠারোশো সাল থেকে তার পরবর্তী সময়ের মধ্যে এই সংস্কারগুলো পরবর্তী সময়ে এসে ফ্রান্সকে ইউরোপের অন্যান্য বিশেষ করে ইংল্যান্ড বা অন্যান্য অগ্রসর দেশের সঙ্গে সংগতিপূর্ণ বা তাল তাল রেখে চলার মতন একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এগিয়ে নিয়েছিল কারণ আমরা জানি ফ্রান্সে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লব ছিল একটা পুরাতন সমাজ ব্যবস্থাকে ভেঙে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার কিন্তু সেই দশ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও যখন বিষয়গুলো সেইভাবে হচ্ছিল না নেপোলিয়ান বোনাপার্ট আবার সেখানে একটা মিশ্রণ নিয়ে এসেছিলেন অর্থাৎ পূর্ববর্তী রাজতান্ত্রিক আমলের যে শাসন দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি এ দুইয়ের একটা সমন্বয় তিনি সাধন করেছিলেন যে কারণে দেখা যায় ফ্রান্স এই সংস্কারগুলোর পরে দীর্ঘমেয়াদী অর্থাৎ পুরো ঊনবিংশ শতাব্দী এমনকি বিংশ শতাব্দীতেও সংস্কারের একটা ধারার মধ্যে পরিচালিত হওয়ার সুযোগ পায় আমরা জানি যে ফ্রান্সের আর্থ অর্থনৈতিক ব্যবস্থা এবং বিশেষ করে সমাজ জীবনে মানুষের অনেক ক্ষেত্রেই পরিবর্তন দরকার ছিল যেগুলো আগে হতে পারছিল না যেমন সমাজে পুত্রদের ছেলেদের কি অধিকার মেয়েদের কি অধিকার এগুলো আগে পরিষ্কার ছিল না এখানে এই সংস্কারগুলো আসার পরে ছেলেদের মেয়েদের নারীর এই ক্ষেত্রে আইনের যে বাধা নিষেধগুলো ছিল সেইগুলোর কোনোটা যেমন পুরুষদের অধিকারটা বেশি ছিল নেপোলিয়ন বোনাপার্ট সেটা প্রতিষ্ঠা করেছিলেন নারীদের অধিকার কম করেছিলেন সেটা পরবর্তীতে সংস্কারটা সাধন করা হয়েছিল ফলে দেখা যায় নেপোলিয়ান বন্যাপাঠ একটা ভিত্তি প্রস্তর সংস্কারের ক্ষেত্রে একটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন যা পরবর্তীকালে আধুনিক ইউ আধুনিক ফরাসি দেশের প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করেছিল আমি আশা করি এখন আপনারা এই সংস্কারগুলো যেগুলো নেপোলিয়ান বনাপ করেছিলেন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে সেগুলো গুরুত্ব উপলব্ধি করতে পারবেন এবং আপনার বইটি পড়ে এই এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এবং পরবর্তী ক্লাসে আমরা নেপোলিয়ান বনাপ পার্টের আরও যে সমস্ত ভূমিকা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব আজ তাহলে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে आगामी क्लास